Hey guys, welcome back to our channel. তো কালকে রাতে যেরকম বলেছিলাম যে আমার একটু ঠান্ডা লেগে গেছে, আমার ইজিলি ঠান্ডা লেগে যায়, ডাস্ট অ্যালার্জি আছে, তো একটু ধুলো উড়লেই বা জামা কাপড় বা মানে ধরো কোনো পরিষ্কার করছি, ডাস্টিং করছি, তাতে একটু ধুলো উড়লেই আমার ঠান্ডা লেগে যায়, মানে সর্দি এমনভাবে লাগবে যে দুদিন তিন দিন তো এমনিই থেকে যাবে। আর খুব কষ্ট হচ্ছে, সর্দি লাগলে আমার সব থেকে বেশি কষ্ট হয়, জ্বরের থেকেও বেশি কষ্ট হয়। তো তো শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না যেহেতু, তো যাই হোক, আজকে সকালবেলা অনিকেত গেছে খেলতে। ও খুব ক্রিকেট খেলতে ভালোবাসে, ও এখনও অবধি সেটা কন্টিনিউ করে, যখনই ওর ফ্রেন্ডসরা ডাকে বা যখনই ওর ইচ্ছা হয় ও খেলতে চলে যায়। তো ও আজকে গেছে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে, আর সেই সকাল 8টা থেকে এখন অবধি, এখন বাজছে 10টা, এখন অবধি কারেন্ট নেই। আমি জানি না, অনেকে যখন আমি আসিনি এখানে তখন অনেকের বলতো যে এখানে কারেন্ট খুব কম যায়, মানে যাই না প্রায় ধরতে গেলে, বাট আমি জানি না, এখানে আসার পর দেখছি মাসে অ্যাটলিস্ট 3-4 বার করে কারেন্ট যাচ্ছে। তোমাদেরকে আমি জানিয়েছি ব্লগে, তো বলেইছি তোমাদের যে কারেন্ট কখন যায়। তো লাস্ট 2 ঘন্টা ধরে কারেন্ট নেই, মানে খুব কষ্ট হচ্ছে এখানে, মানে এত এত গরম তার উপর কারেন্ট নেই। তারপর আমি ভাবলাম আমি একটু রান্না করি, বিকজ অনেকে 11টার সময় আসবে, আমি ভাবলাম আমি ওর জন্য একটু স্যান্ডউইচ বানাই, বিকজ কাল রাতে ওকে আমি বলেছিলাম যে আমি তোর জন্য স্যান্ডউইচ বানাবো। তো ভাবলাম যদি শুয়ে থাকি গরম আরও বেশি লাগছে, আর যদি কাজের মধ্যে থাকি আমার মাথাটা মানে ব্রেনটা একটু ডাইভার্টেড থাকবে, ভাববো না যে কারেন্ট নেই বা কিছু, বাট রান্না করলেও গরম লাগছে যথারীতি, কিছু করার নেই, বাট কিছু একটা করলে অ্যাটলিস্ট মানে মাইন্ডটা ডাইভার্ট থাকবে। তো সেজন্য আমি ভাবলাম ব্রেকফাস্ট বানাই আর দুপুরের লাঞ্চটাও বানিয়ে নিই। তো চলো, তো দেখো আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি এরমভাবে গোল গোল করে কাটছি, আমি ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি, এবার আমি এগুলোকে কেটে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি করবো। তো গাইজ, অনিকেত কাঁচা টমেটো খেতে একদম ভালোবাসে না, মানে স্যালাডে যে কাঁচা টমেটোটা থাকে ওটা ভালোবাসে না, বাট রান্নায় ভালোবাসে। তো সেজন্য আমি টমেটোটাকে একটুখানি সতে করে নেব, সতে মানে লাইট একটু করে নিলেই ও খাবে, তো সেটা আমি করে নেব যাতে স্যান্ডউইচে আরও বেশি টেস্টটা এনহ্যান্স হয়। আমি এরমভাবে কখনো খাইনি, কারণ আমি কাঁচা টমেটো খেতে আমি ভালোবাসি, বাট ও ভালোবাসে না যেহেতু, আমি একটু জাস্ট এরমভাবে কেটে নিয়েছি, এগুলোকেই জাস্ট একটু সতে করে নেবো, দ্যাটস ইট। এই দেখো আমি একটু জাস্ট একটু ফ্রাই মতো করে নিচ্ছি, তাহলে খেতে হয়তো আরও বেশি ভালো লাগবে, আমি জানি না, বাট এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, ও এভাবে কখনো খায়নি, নয়তো টমেটোটাকে পুরোটাই বাদ দিতে হতো, কিন্তু আমার মনে হয় টমেটো ভালো টেস্ট আনবে, তো সেজন্য আমি একটু ফ্রাই করে ওকে দেবো। তো দেখো আমি সব কিছু কেটে নিয়েছি, যদিও প্রপারলি কাটা হয়নি, তাও আই হ্যাভ ট্রাইড। আর এখানে আছে ব্রেড, ব্রেডটাকে আমি একটু হালকা ঘি মাখিয়ে নেব, মানে একদম লিটল ব্রেড, তাহলে স্মেলটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। শশা কালকে আনতে ভুলে গেছি, বেরিয়েছিলাম যদিও বাট ভুলে গেছি, সেজন্য বিনা শশাতেই আমরা বানাচ্ছি। তো একটা আমার একটা ওর, বেশি খাবো না বিকজ অলরেডি ওরকম 11:30 বাজছে, ও এখনও আসেনি, তো দেরি করে এই ব্রেকফাস্টটা হবে, তো এখন আমি এটা একটুখানি ফ্রাই করে নেবো। Thank you.
ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, অনিকের বাড়ি ফিরলে একসাথে ব্রেকফাস্ট করব আমরা। আর আমি লাঞ্চের রেডি করছি, আমি করব আলু ভাজা। তো অর্ধেক আলু কাটা হয়ে গেছে, আরও তিনটে কাটা বাকি আছে। আর এখানে হচ্ছে চা। হে গাইস, তোমরা তো জানো অনিকে খেলতে গেছিলো, তো আসার পর আমি দেখছি ওর মুখটা পুরো বাঁদরের মতো লাল হয়ে গেছে, ট্যান হয়ে গেছে। ও নিজে, আমি যখন বলছি যে তুই তোর মুখটা দেখ আয়নায় দেখে, নিজেই ভয় পেয়ে গেছিলো। তো আমাকে বলল যে আমাকে একটু রূপচর্চা করে দে, বিকজ ট্যানটা তুলে দে তাড়াতাড়ি আমার। ও নিজেই ও ভয় পেয়ে যাচ্ছিলো নিজেকে দেখে। তো এখন আমি ওর একটু রূপচর্চা করছি, তোমাদেরকে দেখাই ওর অবস্থাটা। দেখো মুখটা, আমি একটু ইয়ে করছি, তোমাদের জানো নামটা কি, টমেটো আর চিনি দিয়ে একটু আগে মাখিয়ে নিচ্ছি। যদিও মা বলেছিল আমাকে ইয়ে মাখাতে, কি বলে জানো বরফ, কিন্তু আমি দেখলাম ফ্রিজে বরফ নেই, ফ্রিজে বরফের জায়গা মাছ ভর্তি, এই মাংস মাছ সবই ভর্তি। তো সেই জন্য আমি এখন টমেটো দিয়ে কাজ চালাচ্ছি। টমেটোতেও অনেকটা কাজ হয়, আমি আগে ট্রাই করেছিলাম, চোখ কোচকাবি না। লাল একটা অবস্থা হয়ে গেছে, লাস্টে আমি মাখিয়েছি একটা ফেস মাস্ক, অনেকে ঘুমিয়ে পড়েছে কুলারের সামনে হাওয়া খেতে খেতে ফেস মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। কেমন লাগছে? হ্যালো, পানি কেন, কি হয়েছে আবার, তুই জিনিস এনেছিস? আজকে অনেকের কি কি অর্ডার দিয়েছে, এখন কিন্তু বাজছে রাত 10:30। ও এরপর নাকি আবার আমি ভাত রান্না করেছি, সেগুলো খাবে, ওকে খেতেই হবে। মুখটা দেখ, তাহলে তুই যখন অর্ডারই দিতিস অনেকে, তাহলে তুই বলতেই পারতি আমি খাটি করে। হার্ট ওয়ান্টস হোয়াট ইট ওয়ান্টস, নট মাই ফল্ট। বার্গার খেতে মন করেছে আমার, আমি তো আগে বার্গার দিয়েছিলাম, তারপর আরেকটা আছে লালিপা। হে গাইস, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড ওয়াচিং টুডেস ব্লগ। আমিও আজকের ব্লগটা খুব এনজয় করেছি, মানে ফিল্ম করতে করতেই এনজয় করেছি। আজকে অনিকেতের রূপচর্চা করেও আমার খুব ভালো লেগেছে, যদিও রোজই করি আমি ওর রূপচর্চা, মানে নাইট স্কিন কেয়ার রুটিনটা আমি ওর ফলো করে দিই। কিন্তু আজকে তো ট্যান হয়ে গিয়ে দেখতেই পেরেছো তোমরা ওকে কেমন লাগছিল। তো মোটামুটি ট্যানটা চলে গেছে, তাই তো, হালকা পাতলা। তো মাই ক্লায়েন্টস ইজ হ্যাপি। তো গাইজ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, আর তোমরা কমেন্ট করতে পারো কী কীরম কীরম ভিডিওস দেখতে চাও আমাদের থেকে। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে, তার আগে বেল আইকনটা ক্লিক করে দাও যাতে সবসময় নোটিফাই হয়ে যাও যখনই আমরা ব্লগ আপলোড করি। এখন বাই, গুড নাইট, লাভ ইউ অল।